আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন আরও একটি পোস্টার ডিজাইনের ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে দেখাবো 27 অক্টোবর 2022 বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের 44তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পোস্টার ডিজাইন করবেন কিভাবে। তো চলুন ভিডিও শুরু করা যাক। সর্বপ্রথমে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ফিল ফ্রি ফাইলের লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে ফিল ফ্রি ফাইলটি ডাউনলোড করে নেবেন। আর এই ফিল ফ্রি ফাইলটি ডাউনলোড করার জন্য 6 সংখ্যার পাসওয়ার্ড চাইবে। এই পাসওয়ার্ড সম্পূর্ণ ভিডিও জুড়ে দেওয়া আছে, তাই সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে দেখে পাসওয়ার্ডগুলো সংগ্রহ করে ফিল ফ্রি ফাইলটি ডাউনলোড করে নেবেন। তারপর পিক্সেলল্যাব অ্যাপসটির প্রয়োজন হবে, এই অ্যাপসটি প্লে স্টোর পেয়ে যাবেন অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর ওপেন করবেন। তো বন্ধুরা, পিক্সেলল্যাব অ্যাপসটিকে ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে উপরে থ্রি ডট আইকনে ক্লিক করবেন, তারপর নিচের দিকে ওপেন ডট ফিল ফ্রি ফাইলে ক্লিক করবেন, তারপর এখান থেকে উপরে ডট ফিল ফ্রি তে ক্লিক করবেন। তারপর আপনার ফোনে ডাউনলোডকৃত ফোল্ডারে যে ফিল ফ্রি ফাইলটি ডাউনলোড করেছেন সেটি দেখতে পাবেন। এখান থেকে ফিল ফ্রি ফাইলটির উপর ক্লিক করবেন, তারপর ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করবেন, তারপর ওকেতে ক্লিক করবেন। এবার আপনার ফোনের ব্যাক বাটনে ক্লিক করে এখান থেকে ব্যাগে চলে আসবেন। তো দেখতে পাচ্ছেন ডিজাইনটি চলে আসছে। এখান থেকে সর্বপ্রথমে ফটোটি চেঞ্জ করবেন। এই ফটোটি চেঞ্জ করে আপনার পছন্দ মতো একটি ফটো দিবেন, সেই জন্য ফটোটির উপরে একটি ক্লিক করবেন। তারপর নিচের দিকে মাঝখানে অপশনটিতে ক্লিক করবেন, তারপর রিসিলেক্টে ক্লিক করবেন। রিসিলেক্টে ক্লিক করার পর গ্যালারিতে চলে যাবেন। গ্যালারি থেকে আপনার পছন্দ মতো একটি ফটো সিলেক্ট করে দিবেন। তবে ফটোটি সিলেক্ট করার আগে অবশ্যই ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন, তারপর টিক মার্কে ক্লিক করবেন। তো ফটোটি এখানে চলে আসবে। ফটোটিকে এখান থেকে এভাবে ছোটো বড়ো করে অ্যাডজাস্ট করে এখানে বসিয়ে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন সৌজন্য সুমন আহমেদ রাজীব এই নামটি চেঞ্জ করে আপনার নাম দিবেন, সেই জন্য এই লেয়ার আইকনে ক্লিক করবেন। তারপর এই সুমন আহমেদ রাজীব নামটি লেয়ারটি দেখতে পাবেন, লেয়ারটির পাশে থাকা ফ্যান আইকনে ক্লিক করবেন, আবার ফ্যান আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে সুমন আহমেদ রাজীব এই নামটুকুকে মুছে দিয়ে আপনি আপনার নামটি দিয়ে দিবেন। তারপর ওকেতে ক্লিক করবেন, তারপর এই লেয়ার আইকনে ক্লিক করবেন, তো সেই নামটি এখানে বসে যাবে। তো এবার এই নামটির কালার এবং ফন্ট চেঞ্জ করার জন্য এই অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে একটু এদিকে আসলে এখানে কালার দেখতে পাবেন, কালারে ক্লিক করার পর এখানে অনেকগুলো কালার পেয়ে যাবেন। এখান থেকে আপনি একটি কালার সিলেক্ট করে দিবেন, তারপর টিক মার্কে ক্লিক করবেন। তারপর আরেকটু এদিকে আসলে এখানে ফন্ট দেখতে পাবেন, ফন্টে ক্লিক করার পর এখানেও অনেকগুলো ফন্ট পেয়ে যাবেন। আপনার পছন্দ মতো একটি ফন্ট দিয়ে দিবেন, তারপর ওকেতে ক্লিক করবেন। তো একইভাবে এই লেখাগুলোরও কালার এবং ফন্ট চেঞ্জ করে নিতে পারবেন। তারপরে এখানে আপনি তিনটি ফটো বসিয়ে দিতে পারবেন, তো আমি একটি ফটো বসিয়ে দিব, আপনারা দুইটি ফটো বসিয়ে নেবেন। সেই জন্য এই প্লাস আইকনে ক্লিক করবেন, তারপর এখান থেকে ফরম গ্যালারিতে ক্লিক করবেন, তারপর গ্যালারিতে চলে যাবেন, গ্যালারি থেকে একটি ফটো সিলেক্ট করে দিবেন, তারপর এখান থেকে এই বৃত্তটি সিলেক্ট করবেন, তারপর টিক মার্কে ক্লিক করবেন। তো ফটোটি এখানে চলে আসবে, ফটোটিকে এখান থেকে একেবারেই ছোট করে দিবেন। তারপর এভাবে এনে তারপর নিচের দিকে মাঝখানে অপশনটিতে ক্লিক করবেন, তারপর এখান থেকে একটু এদিকে আসলে এখানে পজিশন দেখতে পাবেন, পজিশনে এসে এখান থেকে এগুলোকে কাস্টমাইজ করে নেবেন, তারপর টিক মার্কে ক্লিক করবেন, তারপর এই লেয়ার আইকনে ক্লিক করবেন, তারপর এখান থেকে ফটো লেয়ারটিকে লক করে দিবেন, তারপর ফটো লেয়ারটিকে এভাবে টেনে নিচে এনে দিবেন, এই লেয়ারটি নিচে এনে দিবেন, তারপর এই লেয়ার আইকনে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন ফটোটি বসে গেছে। তো একইভাবে এখানে আরও দুইটি ফটো বসিয়ে দিবেন। তো সম্পূর্ণ ডিজাইনটি আপনার মতো করে কাস্টমাইজ করা হয়ে গেলে এই পোস্টারটি আপনার গ্যালারিতে সেভ করার জন্য এখান থেকে উপরে শেয়ার আইকনে ক্লিক করবেন, তারপর কাস্টমে ক্লিক করবেন। কাস্টমে ক্লিক করার পর এখান থেকে ভেরি হাই বা আল্ট্রা সিলেক্ট করবেন, তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। তো এই পোস্টারটি আপনার গ্যালারিতে এইচডি কোয়ালিটিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, পরবর্তী ভিডিও কোন টপিকে চান সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন। আর নিত্য নতুন নতুন ডিজাইনিং ভিডিও পেতে হলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল বাজিয়ে রাখুন। তাহলে এই চ্যানেলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেওয়া হবে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখা হচ্ছে নতুন টপিক নিয়ে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।